হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের শুধু থান্ডার টার্টলস ইউটিউব চ্যানেল সাথে আছি আমি নাহিয়ান। তো গাইস, আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার। আর ফ্রি ফায়ারে সিএস র্যাঙ্ক মোডটা খেলতে চাইছি। তো অলরেডি আমি মনে হয় ডায়মন্ডে উঠে গেছি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো অলরেডি গেম শুরু হয়ে গেছে। তো আমার একটু ড্যামেজ ছিল, আমি আলোক নিয়ে আসছি। আর ভাই ওপে একটা হেডশট দিছি আরে, আরেকটা টিমমেট আছে রে, হেডারে মারতে পারে, ওর রিভাইভ দিয়ে আছে, তুই রিভাইভ দিস না। ওকে, এর আমার একটা টিমমেট ফিনিশ করে দিছে, মানে কিল চুরি। ও ভাই, ওপি দুইটা হেডশট দিয়া আর ফার্স্ট রাউন্ড জিতে গেছি ওপি গাইস। ঠিক আছে গাইস, ফার্স্ট রাউন্ড জিতে গেছি। তো গোল থাকবে যাতে 400 নাতে হারাতে পারি ওদের। ঠিক আছে, এখন সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেল। আর ম্যাক 10 নিলাম আর একটা ওয়াল নিলাম, কারণ 1800 কয়েন ছিল। রাউন্ড শুরু হ, 6 সেকেন্ড, 5 4 3 2 1 0 শুরু হয়ে গেছে। চলো এই বম সাইড দেওয়া যায় আগে, কারণ আমি সবসময় এইখান দিয়েই যাই, ডান সাইড দেওয়া যায় না। ঠিক আছে, তো সামনে এনিমি, সামনে একটা এনিমি আছে, এটা দেখি ওয়ান ট্যাপ দিতে পারিনি। ওকে, আর মনে না পাকনা মানি করলাম, বেশি ওপি একটা হেডশট দিছে কিন্তু ডাউন হয় নাই। তো এটা অনেক ড্যামেজ দেওয়া ফেলাইছিলাম, কিন্তু মনে নেই, এটা একটা মেডকিট কিনে নিই। এখানে একটা এনিমি মানে আসতে আসছে, এনে বাইরে নেই হেডশট। ওকে, লাগছে হেডশট, এরা ডাউন এসে এটা জলদি ফিনিশ করে দিই। ফিনিশ হয়েছে এরা। আরে ভাই, লুট করতে গিয়া 50 HP গেল গা। ও, একটা এনিমি সামনে, একটা এনিমি আছে, আমার টিমমেট মনে হয় মারতে পারবো। ও, আমাদের একটা ডাউন হয়ে গেছে আর আমিও ডাউন হয়ে যাম জানি। ওকে, ওই যে পিছনে একটা আইসে, ও ভালো প্লেয়ার, এ মার মার মেরাড়া। ও পি ভাই, দুই দানে ফিনিশ করে দিছি, সুন্দর হয়েছে মিস্টার সক্ষম। ওকে ওকে গাইস, দুইটা রাউন্ড আমরা জিতে গেছি। হ্যাঁ, রদের শূন্য, ওরা একটাও পারে নাই আর পারবেও না। ওকে, এর মধ্যে M10 নেই আর একটা ওয়াল নিয়ে নেই। আর গাইস, তোমরা সিএস র্যাঙ্কে কোন র্যাঙ্কে আসো এটা আমার একটু কমেন্টে জানাও, আমি দেখি। সাইড দিয়ে যাই তাহলে সামনে মানে এনিমি পাইতে পারি। তো এনিমি নাই, আচ্ছা মানে আমি সে ভুল কাম করছি, কোনো এনিমি নাই ফালতু, না এখানে নাই বুঝছি, এখানে এনিমি নাই। সামনে ফাইট আছে, সামনে যাবো, ওই যে সামনে ফাইট করে একটা মেরে ফেলাইছে। ও ভাই, দুইটা এসে পড়ছে দেয়া। ও সুন্দর, একটারে ডাউন দিয়ে দিছি আর একটারে M10 দিয়ে দিই, পারিনি ডাউন করতে। আরে ভাই, 1v2 সিচুয়েশন, পারবি নাকি? এর নাম কি ভাই, এত কোনো নামই নেই। রাফেল আর কে ক্যারেক্টার? আচ্ছা, তোমার নাম কি? সোহাগ। এই সোহাগ, মার মার ওকে। যাই হোক, আম মনে আমার কিলটা পাবো। ও ভাই, সুন্দর সুন্দর, মেরা ফালা মেরা ফালা মেরা ফালা মেরা ফালা। ওকে, সুন্দর ট্রিপল কিল করছে, ভালো খেলছে। ঠিক আছে গাইস, অলরেডি 3টা রাউন্ড শেষ হয়ে গেছে। একটা M8 নিছি আর কি নিব, M8 নিয়ে রাখি আর একটা বল নিয়ে নিই। M8-এর ডেজার্ট নাই, ডেজার্ট থাকলে ভালোই হতো। আর গাইস, তোমরা কি ওয়ান ট্যাপ খেলো নাকি ড্রাগ হেডশট দিয়ে এনিমিরে মারতে বেশি পছন্দ করো, আমার কমেন্টে জানাও। আচ্ছা, তো দেখি সামনে দিয়ে না, এখান দিয়ে যাব না, সামনের এই ছোটো ছোটো বাড়িতে যাই, এখান দিয়ে ঢুকা কয়টা রে পিরাম নেই। ঠিক আছে,
তো সামনে এনিমি ভাই আমাদের একটা ডাউন হয়ে গেছে, সাকসাম মিস্টার সাকসাম শেষ হয়ে গেল মরে। কেউ জানি ফায়ার করতেছে, এখানে শব্দ আসতেছে, কেউ জানি ফায়ার করতেছে, কিন্তু ওই যে সোহাগ আসে ওকে একটা এনিমি আছে, এটা ঈশ্বরে এরা লাগে নেই, এমনি যদি ক্ষমা মারি শেষ এরা ফিরিস দেয় রে। হ আমি ফিরিস দিয়ে দিছি, একটা মানে মারতেছে আরেকটা এনিমি। ভাই এই রাউন্ডেই ম্যাচটা জিতা যায়, এই ম্যাচটা যাতে জিতি গাইস, এটা জিতলেই এই রাউন্ড জিতলে আমরা ম্যাচ জিতে যাবো ভাই। এখন 1v2 সিচুয়েশন, আরে ভাই একটা এনিমি মেরে ফালাইবো ভাই, ওয়াল লাগাই দিছি। ওই যে সামনে বনফায়ার লাগাইলাম, এনিমি এসে পড়ছে। আব্বে ভাই জাস্ট একটু হেলথ বাকি ছিল, অল্প একটু হেলথ বাকি ছিল, আর একটা শট লাগলে মরে যেত। আচ্ছা গাইস এই রাউন্ডে কি নিবি, এমএটি নিয়ে তাহলে, আবার এমএটি নিব তাই কি MP40 নিয়ে নিই, আর ওয়াল কিনে নিই। একটা ওয়াল কিনছি, একটা ভেস্ট কিনছি লেভেল 2 এর। চলো এনিমি তো মনে হয় এখান দিয়ে, আর এখান দিয়ে অবশ্যই আসবে এনিমি, আসছে মনে হয় একটা, না আসে নাই। এখান এখান দিয়ে তো অবশ্যই আসবো, 100% শিওর, এখান দিয়ে এখানে তো থাকবোই। ওকে দেখছে বলছিলাম না এখান দিয়ে থাকবোই। আব্বে ভাই ভাই অনেক ভালো একটা গ্রেনেড কোর্সার P90 দিয়ে উড়াইছে, এটার একটা হেডশট বা হেডশট লাগছে, কিন্তু লেভেল সব ছিয়া ম্যাক্স করা। আব্বে ভাই অনেক ড্যামেজ খেয়েছিল, কিন্তু নিচে পড়ে গেছে, মরে নাই কে, এটা মেরি গিট করে নি। আমরা এই ম্যাচ জিতে গেছি ভাই, কারণ ভাই জাস্ট একটা, আচ্ছা বুয়া তো পেয়ে গেছি। আচ্ছা গাইজ আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে।